মিরপুরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মিরপুরে 11 নম্বরের 3 নম্বর এভিনিউয়ের 4 নম্বর সড়কে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালায় ডিএনসিসি। সকাল 10টায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয়। স্থানীয় বাসিন্দারা অভিযান পরিচালনাকারীদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানো গ্যাসের শেল ছোড়ে পুলিশ চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে মেয়র আতিকুল ইসলাম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।